একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। শোভাযাত্রা নিয়ে চষে বেড়াচ্ছে নিজ নির্বাচনী আসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন, শেষ মুহূর্তে সমর্থন বাড়াতেই চালিয়ে যাচ্ছেন জোর প্রচার। অন্যদিকে ঐক্যফ্রন্ট ও জাতীয় পার্টির প্রার্থীদের অভিযোগ, গণসংযোগে বাধা দেওয়া হচ্ছে। রাজধানীর নির্বাচনী প্রচার নিয়ে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে নিজ নির্বাচনী এলাকা চষে বেরিয়েছেন ঢাকা 17 আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। তার দাবি, চারিদিকে নৌকার জোয়ার। বলে ভালোবাসি আপনাকে, আপনি কাজ করবেন আমরা জানি। সারা দেশে নৌকার জোয়ার উঠেছে, এই জোয়ার থামান নয়। এদিকে একই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিজেপির আন্দালিব রহমান পার্থর প্রচারণা ধানেশিস প্রতীকের অল্প কিছু পোস্টারে সীমাবদ্ধ। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদও লড়ছেন এই আসনে। তার অনুপস্থিতিতে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। পোস্টার ছেড়ে আরম্ভ করেছে এবং আমাদের ব্যানার কেটে নিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের প্রিয় চেয়ারম্যান আগামী 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে যুক্ত হবেন। এদিকে ঢাকা 9 আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির আফরোজা আব্বাস নির্বাচনী কর্মসূচি থাকলেও বাধার মুখে বেরোতে পারেননি বলে অভিযোগ করেছেন। প্রতিদিনই আমি হামলার শিকার হচ্ছি, আমার শত শত নেতাকর্মী আঘাতপ্রাপ্ত হচ্ছে আমাকে সেভ করতে গিয়ে। তো 714 বাসাবদ্রী পুরো থানা তো ব্লক করতে পারে না, তো আমি ওই থানাতেই নাকি ঢুকতে পারবো না। অন্যদিকে নৌকার প্রতীক নিয়ে একই আসনের পদঘাট চষে বেরিয়েছেন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী। আমরা শুনলাম যে ওনারা ওনাদের কর্মসূচি পালন করতে চায়, আমি সাথে সাথে আওয়ামী লীগের সেই কর্মসূচি প্রত্যাহার করে নেই। মঙ্গলবার ছুটির দিনে রাজধানীর সবকটি আসনে ছিল প্রার্থীদের জমজমাট প্রচার।